আজকে আমরা খেলবো আইজিআই চিনে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। তো চলো আজকে আইজিআই খেলবো। চলো আইজিআই গেমের আমরা প্রথমে ইন্ট্রোটা দেখে নেই। একটু আইজিআই গেমের ইন্ট্রো এই যে আমাদের সেই হেলিকপ্টারটা, আমরা কি ইন্ট্রোটা দেখবো? না, অনেকদিন দেখিনি, তো দেখিনি। মিনিমাম 5 বছর পর আমরা আইজিআই গেম খেলছি। এই তো আমাদের হেলিকপ্টারের মধ্যে আমাদের ক্যারেক্টারটা, এর নামটা কি জানি বা ছিল আমি ভুলে গেছি, যদিও আজকে অনেক এক্সাইটেড যেহেতু আমি আইজিআই খেলবো। এই তো আমাদের ক্যারেক্টারটা যাচ্ছে, জাম্প করেছে ট্রেনের ওপর। আমরা ইন্ট্রোটা দেখি, তো এই তো ট্রেনটা যাচ্ছে। এখানে আমাদেরকে এখন একটা মেয়ে আমাদেরকে বলবে যে আমাদেরকে কী কী মিশন সলভ করতে হবে। তো দেখি আমি এটা কী বলছে আমাদেরকে এখানে। ট্রেনের ওপর দিয়ে যাচ্ছি আমরা, আমাদেরকে যতদূর সম্ভব আমাদেরকে ট্রেনের ওপর, ছাদের ওপর উঠতে হবে। ছাদের ওপর উঠে যে নেট আছে, এই যে আমাদের এই নেট এখন বলবে যে কি মিশন আমাদেরকে কী কী করতে হবে। দেন আমাদেরকে ছাদের উপর উঠার পরে আমাদেরকে যেসব মিশনগুলো দিবে ওই নেটের ওপর দিয়ে আমাদেরকে যেয়ে ওইখানে যতসব আর্মিগুলো আছে ওদেরকে মারতে হবে। কী যে বলছে বুঝতে পারছি না কথাবার্তায়। এই তো আমাদের ক্যারেক্টারটার নামটা যারা যারা জানো অবশ্যই কমেন্টে বলুন। এখানে কী কিছু একটা হচ্ছে। হ্যাঁ বলো কি বলছে ভাই, কি বলবো আজকে আইজি খেলার উপর তো তার মনের ভিতরে বেশি শান্তি পাচ্ছি। কারা কারা ছোটবেলাতে আইজি খেলেছে অবশ্যই কমেন্টে বলবা। ওই তো আমাদের যেখানে যে ট্রাকটা আমরা দেখতে পাচ্ছি না, ওই ট্রাকটাকে আমাদেরকে স্কেপ করতে হবে। ওই ট্রাকটাতেই আমাদেরকে চুরি করে যতদূর সম্ভব পালাতে হবে। এই ট্রাকটা চলো স্কেপ করবো আমরা, এই ট্রাকটাকে নিয়ে। এটা ট্রাক না বাস, যাই হোক ট্রাক। চুরি হাতে ভাই খুব মজা হবে। একটু আমাদের শর্ট গান, এই শর্ট গান দিয়ে সবার শর্ট মেরে হেড শর্ট করে দেবো। তো আমাদের আগে আমরা সিঁড়ি দিয়ে উঠি। তো সিঁড়ি দিয়ে উঠছে আমাদের ক্যারেক্টার। এটা আরে ভাই তাড়াতাড়ি উঠ না, এক্সাইটেড অনেক আসলে গেমটা নিয়ে। ওই তো আগে আমরা ওই লোকটাকে মেরে দিই, কারণ ওই লোকের হাতে স্নাইপার থাকে। ওখানে যাব যে ওই বেসে যে আমরা স্নাইপার দিয়ে যত আর্মি আছে ওদেরকে মারবো। তাছাড়া আগে ওকে মেরে দিই, নাহলে ওই আগে আমাদেরকে স্নাইপার দিয়ে মারবে। দেখি তাড়াতাড়ি করে নিই, তাড়াতাড়ি নামে গেছে নিচে। এবার এই দরজার রাখানে দুটো আর্মি থাকে, পাছার মধ্যে লাঠি কফি থাকছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটু এটাকেও আমি গুলি করে মেরে ফেলেছি। এবার যা আমাদেরকে কিছু কম্পিউটার হ্যাক করতে হবে, যদিও আমরা হ্যাকার না। যাই এখানে হ্যাক করা আছে, যেহেতু কিছু কিছু সিসিটিভি যে ক্যামেরাগুলো আছে ওগুলো যদি আমরা হ্যাক করি তাহলে ওগুলো আমাদেরকে পরবর্তীতে সাহায্য হবে গেমে, গেমটা খেলা আরও সহজ হয়ে যাবে। একটু এই কম্পিউটারটা আমাদের হ্যাক হয়ে গেছে, যেহেতু আমরা আগে ওই স্নাইপার আলাকে মেরে দিয়েছি। তাই এখন আমরা ওখানে আগে আমরা উঠি, তাছাড়া আমাদের পাশাতে গুলি করতো আবার। তো যাকা যাক আমরা আবার উঠি, ওখানে উঠে দেখি কী আছে। একটু উঠে যাচ্ছি আমরা এখানে, একটু তাড়াতাড়ি উঠ অনেক। ও ভাই আমি তো আগেই ভুলে গেছিলাম যে কি ওখানে যে আরেকজন আছে না, ওর হাতেও স্নাইপার আছে। তা কোনো সব প্রবলেম নাই, আমরা এখান থেকে যে ওই লোকের স্নাইপারটা দিয়ে ওকে মেরে দিব। তাড়াতাড়ি উঠ ভাই, কতক্ষণ লাগে তোর টাইম একটা জায়গাতে উঠে। এই তো কোথায় গেছে ওই, এই তো এই তো স্নাইপারটা পেয়েছি। এবার স্নাইপার দিয়ে জুম করে ওকে আগে আমরা হেডশট মারবো। এই তো মরে গেছে, এই যে এটাকেও মেরে ফেলে এটাও মরে গেছে। এবার আমরা রশ্মি বেয়ে ওদিকে যাই আগে। ভাই কি অ্যাঙ্গেল ভাই, অ্যাঙ্গেল তো দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যদিও বা গেমটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, পুরাতন হলেও গ্রাফিক্স যদি তোমাদের কিছু খারাপ লাগে কিছু মনে করার কিছু নাই, যেহেতু গেমটার সাথে সবাই আমরা পরিচিত, ছোটো থেকে খেলে আসছি এই গেমটাতে। একটু আগে আমরা এইখানে চলে আসি। এবার এখানে একটা আমাদের গান আছে, এখান দিয়ে আমরা আগে নামি, ফাস্ট ফাস্ট নেমে যাই, দেরি করে লাভ নাই। তো এখানে মনে হয় না কোনো আর্মি আছে। আমরা কোন বন্দুকটা দিয়ে শট করবো? আগে আমরা সিসিটিভি ক্যামেরাগুলোকে ডিস্ট্রয় করে দিই, তাহলে সিসিটিভি ক্যামেরাগুলো আমাদের ছবি তুলে ওটা আসলে পাঠিয়ে দেয়। তো তার কারণে আর্মিরা সচেতন হয়ে যায় যে কিছু আছে সোলজারদের জন্যে। তো এখানে আগে আমরা একে জুম করে একটা শট করি। একটু 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 ওইও মরে গেছে। এবার আমরা সামনে যাই, আর এখানে আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা নাই। এখন আসলে আমাদের এই যে নেট আছে নেটটায় আমাদেরকে উঠতে হবে নেটের উপরে। চলো যাই উঠা যাক। একটু উঠছে ভাই, আর স্টাইল দেখলে কেন আমার কীরকম বার লাগে। আশেপাশে তো কোথাও আর্মি দেখছি না। এখানে প্যারা নেওয়ার কিছু নয় ভাই, গাড়িটাকে নিয়ে পালাতে হবে, তারপরে আমরা এত প্যারা নিচ্ছি। এই যে একটু আর্মিটাকে বলে তুই আমাকে গুলি করবি, আর মা আমাকে গুলি করছে, এটাকে আমাকে মেরে দিই। ওই তো গেট, আর এখানে আশেপাশে কিছু নয়, এখানে কম্পিউটার আছে যেগুলো আমাদের কিছু করা লাগবে না। আগে আমরা সিসিটিভি ক্যামেরাটাকে করে দিই, সিসিটিভি ক্যামেরা আবার ছবি তুলে এটাকেও মেরে ফেলেছি। এবার আমাদের ওই সাইডে যাওয়া যাক। আরে ধুর মিয়া, একে 47 কিছু বলেছি। এখানে আমাদেরকে
কোনো প্রয়োজন না এগুলো হ্যাক করার। আমাদেরকে আসলে আমরা আগে ভিতরে যাই, ভিতরে যাই দেখি কি আছে। তো যাওয়া যাক ভিতরে। এখানে কিছু তো নাই, কম্পিউটারগুলো সব অফ আছে, যদি এগুলো আমাদের হ্যাক করার দরকার নাই। তো এখানে আমরা আগে প্রবেশ করি। এখানে তো কফি খাই স্টল জারগুলা। হ্যাঁ তো চলে এসেছি আমরা এখানে। ওই যে সামনে আমাদের গাড়িটা, সামনে আমরা অনেক প্রো, তাই তাড়াতাড়ি স্কেপ করে ফেলেছি। ওই তো আমাদের এখানে কিছু করা লাগবে না ভাই, তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি যাই। এদিকে আবার কি আছে, কিছু নাই। ফাইনালি আমরা স্কেপ করে ফেলেছি আইজিআই, আইজিআই পার্ট 1 আমরা কমপ্লিট করে ফেলেছি। এর তো গাড়ি নিয়ে আবার পালাবে। ও এইবার আমরা ভাই কি বলবো, 5 বছর পর আমরা আইজিআই স্কেপ করলাম। শেষ মেশ আমরা আইজিআই স্কেপ করে ফেলেছি। ও কি বলবো আমরা আইজিআই। যদি আইজিআই গেমটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে বলবো, তোমরা যদি আইজিআই পরের পর্ব দেখতে চাও অবশ্যই কমেন্টে বলো, আর গেমপ্লে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি তো আছি, দেখা হবে পরের কোনো নতুন গেমপ্লে ভিডিওতে। তখনকার জন্য বাই।